হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমার জামাইবাবু আসছে আমার বাসায়, তো আমার জন্য কে কে নিয়ে আসছে দেখো। ভাই বোনদের জন্য নিয়ে আসছে যে চিপস নিয়ে আসছে এদিকে, আর অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে, আর এদিকে দই নিয়ে আসছে। তো আসলে আমার মেয়েটাকে নিতে আসছে ও, এই জন্য এত কিছু আমাদের জন্য নিয়ে আসছে। তো রাত, এখন রাতের বেলায় ও আসছে, তো রাতের বেলা আমি আর যেতে দিইনি, রেখে দিয়েছি, সকালে মেয়েটাকে নিয়ে চলে যাবে। তো আসলে ভাইয়াটা এতদিন ছিল একটা মায়া হয়ে গিয়েছে, ভাইয়াটা ঠান্ডাটাও এখন ভালো হয়েছে, এই জন্য ওর বাবা আসছে নিয়ে যাওয়ার জন্য। তো এই জন্য আমাদের জন্য এত কিছু নিয়ে আসছে। তো বাবাকে পেয়ে ছেলে ভীষণ খুশি, অনেকদিন পরে, প্রায় সপ্তাহখানেক পরে বাবাকে দেখেছে, তো তো অনেক খুশি, লাফালাফি করতেছে। তো এদিকে আমি ফল কেটে নিয়েছি এত রাতে, আসলে 10টা সাড়ে 10টা বাজে এসেছে রাতের বেলা। তো এখন আর আমি ভারী কিছু দিচ্ছি না খাওয়ার, তো আমি হালকা পাতলা একটু ফল কেটে দিচ্ছিলাম, তো ও খায়নি, তাও আমি কেটে দিয়েছি সামনে। তো এদিকে আমি রান্না বান্না করতেছিলাম, বেশি কিছু রান্না করিনি, পাবদা মাছ রান্না করেছিলাম আর গরু মাংস রান্না করেছিলাম। তো আমি ওইটা আর দেখালাম না, আমি ছোট্ট করে আসলে সংক্ষেপে ভিডিওটা করে ফেলেছিলাম, এটা তো রাতের ভিডিও ছিল। তো আমি দুপুরবেলা কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দুপুরবেলা, আমি রাতে তো ওকে দিয়েছিলাম হালকা পাতলা কিছু, তো দুপুরবেলা ইলিশ মাছ ভেজেছিলাম আর ডিমের কোরমা করেছিলাম, আর টমেটো সালাদ করেছি, আর মোরগ পোলাও রান্না করেছি। তো এই যে জামাই বাবা যান খাচ্ছে, তো শালিকেও বলতেছে খাওয়ার জন্য, ছোট একমাত্র শালি, তো মিনথিয়া ওর একদম ছোট শালি। তো একে একে ওরা আসলে ফার্স্ট টাইম, ওদের মানে এর আগে একবার দেখেছিল ভাইকে, তখন অতটা মিশেনি, কিন্তু এখন আজকে আমাদের বাসা আসার পরে কিন্তু একদম ফ্রি হয়ে গিয়েছে। মোহাম্মদ মিনথিয়া ওদের ওর সাথে অনেক দুষ্টুমি করতেছিল। তো এদিকে চৈতি হাজব্যান্ডকে একটু বেড়ে বেড়ে দিচ্ছিল, আমি এদিকে ওর বেবিটাকে কোলে নিয়েছি। তো ওই যে আমার সাথে কথা বলতেছিল খেতে খেতে, তো এই যে মোহাম্মদ বসছে ওর সাথে খাবে, আবার উঠে যাচ্ছে, আসলে ও হাত দিয়ে তো খেতে পারে না, আমি খাওয়াই দিব, ও চিকেন মাংস খাবে বলতেছিল বারবার। তো জামা বাবা যান খাচ্ছে, সবাই জামাইয়ের জন্য দোয়া করবেন, যেন ভালো থাকে আমার মেয়েটাকে নিয়ে, সুখী হয়, একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে যেন সুস্থ রাখে আল্লাহ। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর ভাইয়াটা আজকে চলে যাবে, এর জন্য মনটা অনেক খারাপ ছিল। বাবা আসছে, এখন চলে যাবে, ওকে রেডি করানো হচ্ছে, খাওয়া দাওয়া শেষ, বিকালের দিকে একটু রেস্ট নিয়ে ওরা চলে যাবে। এজন্য এই যে শুয়ে আসছে আর খেলতেছে, সে হাত পা নাড়ায় নাড়ায়। তো আসলে বাচ্চাটা ঠান্ডা ছিল, এই জন্য ওরকম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আজকে যেহেতু চলে যাবে এর জন্য একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আমাকেও চিনে ফেলেছে ও, এই জন্য হাত ধরে রাখছে, আর আমি ভিডিও করতেছিলাম এই জন্য তাকাচ্ছিল বারবার। আর মোহাম্মদও ওর সাথে খেলে, মোহাম্মদ যখন ওর সাথে খেলা করে ও মোহাম্মদের সাথে খেলতে চলে যেতে চায়, কিন্তু ও তা হাঁপুর কাটতে এখনও পারে না, আর মোহাম্মদও ওকে খুব ভালোবাসছিল। তো ভিউয়ার্স, ওর জন্য দোয়া করবেন সবাই, তো ওর জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলি, বাচ্চা কাচ্চার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা আমার আমার অন্তরন্ত ভিতর থেকে অনেক অনেক ভালোবাসা, তাদের জন্য আমার শুভকামনা, তারাও যেন ভালো থাকে আর আমার সাথে থাকে সবসময়। তো মোহাম্মদ ওর সাথে খেলতেছিল, তো হাতের আমার ক্যামেরাটা নাড়াচ্ছিল। তো আজকের মতো তাহলে আমি তোমাদের সাথে একটু ছোট্ট একটা ভিডিও আর কি শেয়ার করলাম। আমার জামাই বাবা আসছে আর নাতি নিয়ে যাবে আমার ভাইয়াটাকে, তো এটাই শেয়ার করলাম। তো আজকের মতো আমি এখানে বিদায় নেবো তোমাদের কাছ থেকে, এই যে আমার ভাইয়াটার জন্য সবাই কিন্তু দোয়া করবা, কিন্তু তাকাই আসছে একদম। তো আজকের মতো এখানে বিদায় নিবো, আসসালামু আলাইকুম।